আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 9 এর থার্ড সামেটিভের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4-এর 3-এর দাগের থেকে অঙ্কগুলো। বলেছে এক ব্যক্তি 36,000 টাকায় একটি কৃষি জমি ক্রয় করেন, তিনি ওই জমির 1/3 অংশ 20% ক্ষতিতে 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন, বাকি জমি তিনি কত মূল্যে বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা। ৩৬,০০০ টাকার 1/3 অংশ মানে কত হবে? ৩৬,০০০ × 1/3 ১২,০০০ টাকা। এবার 12,000 টাকার 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 12,000 টাকার 20% ক্ষতি ইজ ইকুয়াল টু হবে 12,000 × 20/100 এত টাকা, তার মানে এটা হবে হচ্ছে 12×2=2400। এবার 36,000 টাকার 2/5 অংশ সরি 36,000 টাকা 2/5 অংশ মানে 36,000 × 2/5 পাঁচ দিয়ে করলে 5 × 7=35 5×10 2 শূন্য 144 টাকা এইটা। এবার 144 টাকার 25% লাভ মানে সরি 14400 তার মানে 144 টাকা তাহলে 25×144 গুণ করলে এটা হবে হচ্ছে 3600 টাকা, তাহলে এটা লাভ হয়েছে। এবার সব শেষে গিয়ে বলেছে 10% লাভ হয়েছে, তাহলে হচ্ছে 36,000 টাকার 10% লাভ ইজ ইকুয়াল টু কি হবে? 36,000 × 10/100 তার মানে এটা হবে 3600 হলো। এবার বাকি অংশ সেটা কত টাকা সেটা আমাকে বার করতে হবে। বাকি অংশ মানে হচ্ছে তাহলে বাকি অংশ ইজ ইকুয়াল টু হবে 36,000 মাইনাস
12,000 প্লাস 14400 এত টাকা, তার মানে 36000 মাইনাস 004 6, এটা 2, তার মানে বিয়োগ করলে হচ্ছে 006, এটা হয়ে যাবে 7, তার মানে 9, এত টাকা। সুতরাং 9600 টাকার জমি এখান থেকে 3600 মাইনাস 3600, এই যে এই টাকাগুলো মাইনাস 2400, বিক্রি করলে, তার মোটের উপর মোটের উপর 10% লাভ থাকবে। হলো 10% লাভ থাকবে। সুতরাং নিম্নেও শতকরা হার কত হবে, 2400 বাই 9600, এটা বাই এটা ইন্টু 100, এত শতকরা হার বলে টাকা লিখছি, তাহলে না হলে এমনি লিখলে পার্সেন্টেজ, এই হলো 24 দিয়ে যদি কাটি, 24 দুগুণে 48 মানে এটা 4, এটা 25, তার মানে 25% বা শতকরা হার হচ্ছে 25 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। নেক্সট দেখো, অথবাটা সংখ্যা রেখায় স্থাপন করো এইটা, তাহলে এইটার প্রথমে বর্গমূলটা আমাদের নির্ণয় করে নিতে হবে, তারপর সেটা সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে 9.3 দুটো একবারে হবে, পয়েন্টটা তাহলে আগেই উঠে যাবে, কারণ 9.3 এর মধ্যে যেতে হবে। ও দেখো, যেহেতু পয়েন্টের আগে একটা সংখ্যা পরে একটা, দুটো পার্ট পার্ট করে হবে, মানে আলাদা সংখ্যাই ধরতে হবে। 9.3 এটা একটা সংখ্যা, এটা একটা, যেহেতু পয়েন্টের আগে পরে আছে, তাহলে এটার বর্গমূল 9-এর মধ্যে প্রথমে 3 3 9 যাবে। এবার এখানে নামলো 3 2 6, এই পয়েন্টটা এখানে চলে এলো। এবার 3 নামলো, এবার 3 তো তার থেকে ছোট, তাই তো, ছোট হলো, তার জন্য এবার পয়েন্টের জন্য এখানে যেহেতু ছোট, সেখানে এখানে একটা শূন্য দিয়ে এখানে দুটো শূন্য নামাতে হবে যেহেতু ছোট। এবার দেখো, এখানে যদি আমি 4 বসাই, 4 4 16, 6 হাতে 1, 24 আর 1 25, এই হলো। তাহলে এখানে যাচ্ছে হচ্ছে 4, তার মানে অ্যাকচুয়ালি এখানে পরে দুটো শূন্য নিয়েছিলাম, আরো শূন্য নিতে হবে, নাহলে ক্যালকুলেট করা যাবে না। তো এইখান থেকে আবার যদি এটা 6, তার মানে এটা হবে 4, তাহলে এখানে বসে গেল 4। আবার এটা ডবল যদি আসে,
তাহলে এখান থেকে আসবে হচ্ছে এখান থেকে আমার আসবে হচ্ছে এটা ডবল হচ্ছে 8 0 6, ঠিক আছে। এবার এইখানেও আবার আমাকে এরম ভাবে করতে হবে, আবার শূন্য নামিয়ে তাহলে পরপর চলতে থাকবে। এবার পরের ঘরে আরো দুটো এখানে শূন্য নিলে এখানে আরো দুটো শূন্য আসবে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি 5 6 30 6 6 36, তাহলে এখানে যদি আমি 6 নিয়ে করি 6 0 6 6 × যদি 6 করি আচ্ছা দেখো, দু ঘর পর্যন্তই আমি আমরা সেটা সংখ্যা রেখায় বসাতে পারি 3.04, বাকি আরো ক্যালকুলেশন করলে তারপর সেইখানে আমরা করতে পারবো। তো সেটা তোমরা দেখো, প্রথমে একটা সংখ্যা রেখা নিলাম, তোমরা পেন্সিল দিয়ে করবে। ওটা 3 4 5, এটা 1, এটা 0। তাহলে এটা যেহেতু 3.04, তাহলে 3 আর 4-এর মধ্যে থাকবে এই। তারপরে আবার করলাম, তাহলে এইটা হচ্ছে 3, তারপরে 3.1, 3.2, এটা মানে হচ্ছে 3.0, 3.3, 3.4 এইভাবে যাবে, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9, আর এটা হচ্ছে 4। তাহলে এখানে থাকবে এই দুটোর মধ্যে হলো এইবার 0 4। এবার তাহলে এখানে যদি আমার এটা হয় 3.0, তারপরে তো হবে 3.01, 3.02, 3.03, 3.04, 3.05, 3.06, 3.07, 3.08, 3.09, আর এটা হয় 3.1। তাহলে 4 মানে হচ্ছে এইটা, এইটা হচ্ছে পি বিন্দু দিলাম। এবার এই পার্টটাকে যেহেতু বড় করা হয়েছে সেই জন্য এই পার্টটাকে এরকম করে দিতে হবে। এবার এখান থেকেও তাই এই পার্টটাকে বড় করা হয়েছে বলে এই করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা স্থাপন হলো, ঠিক আছে। এই জিনিসটা তোমরা পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে। নেক্সট দেখো, চারের হচ্ছে এইটা প্রমাণ করো। এটা এফ এক্স দেওয়া আছে, এফ এক্স প্লাস এফ অফ 1 − x = 1, এটা দেখাতে হবে। তো দেখো চারেরটা এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x + 2। এবার এফ এক্স প্লাস এফ অফ 1 − x, তো এখান থেকে এফ অফ 1 − x টা বার করলে কি হবে, x এর জায়গায় বসবে 1 − x। সুতরাং এফ এক্স প্লাস এফ অফ 1 − x = কি হবে, এখান থেকে পাবো এই প্লাস 4 টু দি পাওয়ার 1 − x প্লাস 2, এখান থেকে পাবো ইন্টু 4 টু দি পাওয়ার 1 − x প্লাস 2,
এবার ওপরে কি হবে, এটার সাথে এটা গুণ, তার মানে এখানে হবে x প্লাস ওয়ান মাইনাস x, গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় প্লাস টু ইন্টু ফোর টু দি পাওয়ার x প্লাস, এবার এটার সাথে এটা গুণ করলেও সেম জিনিস আসছে, দেখো পাওয়ার গুলো যোগ হয়ে গেল প্লাস টু ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস x। এবার এখানে x x কেটে গেলে শুধু ফোর, এটা থেকে টু ইন্টু ফোর টু দি পাওয়ার x, এখানেও x x কেটে গেলে শুধু ফোর, টু ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস x। এইবার যদি আবার গুণ করি নিচের পার্টটা, দেখো এই দুটোও গুণ করলে ফোর টু দি পাওয়ার x প্লাস ওয়ান মাইনাস x, টু ইন্টু ফোর টু দি পাওয়ার x, টু ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস x প্লাস ফোর। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এখান থেকে উপরের পার্টটা যা আছে লিখি, এখান থেকে আছে ফোর প্লাস টু ইন্টু ফোর টু দি পাওয়ার x প্লাস, এই ফোরটাকে এদিকে নিয়ে আসলাম, তারপরে এই পার্টটাকে লিখছি, উপরে আর নিচে দেখো সেম জিনিসই চলে এসছে, তাহলে কাটাকুটি করলে ইজ ইকাল টু ওয়ান, তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এবার দেখো পাঁচেরটা, এই সরি চারের অথবা, এইটা বহুপদী সংখ্যামালায় দুটি উৎপাদক, এটা এটা হলে এ বি এর মান নির্ণয় করো, তাহলে এটাকে আমি ধরে নেব এফ এক্স। তাহলে ধরি এফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস বি। এবার এক্স প্লাস ওয়ান যদি একটা ফ্যাক্টর হয়, এখান থেকে পাবো মাইনাস ওয়ান, এখান থেকে এক্স প্লাস টু একটা ফ্যাক্টর হলে এখান থেকে পাবো মাইনাস টু। তাহলে যেহেতু x প্লাস ওয়ান এবং x প্লাস টু এফ এক্স এর দুটো উৎপাদক, তার মানে এফ অফ মাইনাস ওয়ান এবং এফ অফ মাইনাস টুটা জিরো হবে, তার মানে যেহেতু x প্লাস ওয়ান এবং x প্লাস টু এফ এক্স এর দুটি উৎপাদক, সুতরাং এফ অফ মাইনাস ওয়ান ফিজিক্যাল টু জিরো এবং এফ অফ মাইনাস টু ফিজিক্যাল টু জিরো হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাস ওয়ানটা বার করি, এফ অফ মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ানের কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস বি, তার মানে এটা মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস টু এ প্লাস বি, মাইনাস টু এ প্লাস বি প্লাস টু, সুতরাং মাইনাস টু এ প্লাস বি প্লাস টু ইজ ইকাল টু হচ্ছে জিরো। আরেকটা যেটা পার্ট আছে এফ অফ মাইনাস টু, তাহলে মাইনাস টু এর কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু মাইনাস টু প্লাস বি, তাহলে মাইনাস এইট প্লাস এটা ফোর, তিন চারে বারো মাইনাস ফোর এ প্লাস বি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে ফোর মাইনাস ফোর এ প্লাস বি, তার মানে ফোর মাইনাস ফোর এ প্লাস বি ইজ ইকাল টু হচ্ছে জিরো। এটাকে নাম্বার দিলাম ওয়ান, এটাকে নাম্বার দিলাম টু, তাহলে ওয়ান মাইনাস টু করলে কি পাই দেখো, ওয়ান মাইনাস টু করে পাই কি হবে, মাইনাস টু এ প্লাস বি প্লাস টু,
माइनस फोर ए प्लस बी प्लस फोर इज इक्वल टू जीरो वियोग जदि करी एटा प्लस हो जाए एटा माइनस ताले एखान थेके टू ए माइनस टू जीरो तार माने टू ए इज इक्वल टू टू तार माने ए इज इक्वल टू वन এবার এর মানটা আমি একে বসাতে পারি দুইয়ে বসাতে পারি যাতে বসাবো সেখান থেকেই বি এর মান বেরোবে তাহলে এর মান একে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা কি ছিল এইটা তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস বি প্লাস টু ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে আসছে মাইনাস টু প্লাস বি প্লাস টু তার মানে বি এর ভ্যালু বেরোলো জিরো তাহলে এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালু জিরো এরপরে দেখো পাঁচ নাম্বার কি আছে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স প্লাস ফর্টি টু এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বসিয়ে দেখতে হবে কোনটা জিরো হয় যদি এক্স এর ভ্যালু ওয়ান বসাই টু ইন্টু ওয়ান মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস নাইনটিন প্লাস ফর্টি টু এটা জিরো হচ্ছে না ঠিক আছে এখানে ফর্টি টু আর টু এদিকে হয়ে যাচ্ছে ফর্টি সেভেন মাইনাস চব্বিশ জিরো হচ্ছে না তা যদি টু বসাই তাহলে টু ইন্টু এইট মাইনাস ফাইভ ইন্টু টু স্কোয়ার মানে ফোর মাইনাস নাইনটিন ইন্টু টু প্লাস ফর্টি টু তার মানে এটা ষোলো মাইনাস কুড়ি মাইনাস আটত্রিশ প্লাস বিয়াল্লিশ তাহলে এখান থেকে হচ্ছে আট ফিফটি এইট হ্যাঁ এবার এই পার্টটা দেখো জিরো হলো তার মানে এক্স এর ভ্যালু হবে টু তাহলে এখান থেকে আমাকে তৈরি করতে হবে যাতে এক্স এর ভ্যালু টু হয় সেরকম উৎপাদক তার মানে উৎপাদকটা হবে এক্স ইজ ইকাল টু টু সেখান থেকে এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো এটা একটা উৎপাদক হবে তাহলে এখান থেকে টু এক্স কিউ যেহেতু মাইনাস টু মানে ফোর এক্স স্কোয়ার এখানে আছে ফাইভ দিলাম মাইনাস এক্স স্কোয়ার এবার পরের পার্টটা আমাকে প্লাস দিতে হবে যেহেতু মাইনাস আনতে হবে এখানে আসবে টু এক্স এবার টু এক্স এর মধ্যে এখানে আছে আমার মাইনাস উনিশ তাহলে দিতে হবে অ্যাডজাস্ট করার জন্য মাইনাস একুশ প্লাস বিয়াল্লিশ কমন গেল টু এক্স স্কোয়ার পড়ে থাকছে এক্স মাইনাস টু মাইনাস এক্স কমন গেলে এক্স মাইনাস টু মাইনাস একুশ কমন গেলে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু কমন গেলে এখানে পড়ে থাকছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস একুশ এই সরি হ্যাঁ একুশ তাহলে একুশ গুণে বিয়াল্লিশে ভাগ করে এটা আবার করতে হবে তাহলে তাহলে এখান থেকে আসবে টু এক্স স্কোয়ার ছয় সাথে বিয়াল্লিশ মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এক্স মাইনাস একুশ এখান থেকে এক্স কমন নিলে টু এক্স মাইনাস সেভেন এখান থেকে যদি আমি তিন কমন নিই টু এক্স মাইনাস সেভেন তাহলে এখান থেকে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন এইটা হবে নির্ণয় উৎপাদক হ্যালো নেক্সট দেখো পাঁচের দুই পাঁচের দুই আর একটা উৎপাদকের বিশ্লেষণ আছে সেটা হচ্ছে তোমার এইটা সিক্সটি থ্রি এ কিউব এটা সিক্সটি থ্রি এ কিউব প্লাস সিক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এ প্লাস এইট
এইটা, এটাকেও দেখো এই ভ্যানিশিং পদ্ধতিতেই করতে হবে, তবে এটা ওই রকম ভাবে ডাইরেক্ট আসবে না। ঠিক আছে, তাহলে দেখো, তো দেখো এটাকে যদি ভাঙি, 63a³ + 42a² তাহলে এখানে +6 আছে, মানে -36a² করতে হবে। এটাকে যদি ভাঙি -24, যেহেতু এখানে মাইনাস আছে এখানেও মাইনাস দিতে হবে, -24a² +12 দিতে হবে, তাহলে এখানে -12 আসলো, সরি স্কোয়ার না, এ +8। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, 21 কমন যাচ্ছে, 21a², তার মানে 3a+2, মাইনাস 12 কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, 3a+2, এখান থেকে 4 কমন যাচ্ছে, 3a+2, তাহলে এখান থেকে আসছে 3a+2, এখান থেকে 21a² -12a+4 হলো। এরপরে দেখো ছয়ের দাগের অঙ্ক, ছয়ের দাগের অঙ্ক বলেছে লেখচিত্র, লেখচিত্র কি আছে, একটা সমীকরণ দেয়া আছে, সেখান থেকে লেখচিত্রের সমাধান করতে হবে। দুটো যেহেতু ইকুয়ালস টু দেওয়া আছে, সেখানে y ইকুয়াল টু ধরে নিয়ে দুটো সমীকরণ হবে এই ক্ষেত্রে। তাহলে দুটো হবে, একটা y ইকুয়াল টু হবে 2x+1/3, আর একটা y ইকুয়াল টু 3x+2/4, যেহেতু দুটোই সেম তাই এই, তাহলে এখান থেকে পাবো, আচ্ছা গুণ না করে এখান থেকে আমি এটাও পেতে পারি মান, আর এখান থেকেও মান পাবো। ঠিক আছে, এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মানও 1 হবে, 4×5 = 3, 2×6 = 7, 4×2 = 8, এটা যদি 4 হয়, 8×9 = 3 মানে 3 হবে। তারপরে হচ্ছে 6×2 = 12, 7×2 = 14, এটা হবে 7, তার মানে এটা হবে 5। এরপরে দেখো এইখান থেকে 3×6 = 8 হবে না, 3×3 = 9 হবে না, 12×2 হবে না, 15×2 হবে না, 3×6 = 18, এটা যদি 6 হয়, 18×2 = 20, 3×4 = 20, 3×7 = 21, 3×8 = 24, 27×30, এটা যদি 10 হয় দেখো, 3×10 = 30, 7×2 = 32, 4×8 = 32, 3×12 = 36, 3×3 = 39, 3×14, মাইনাসের দিক থেকে যদি দেখি, 3×2 = -2 যদি হয়, তাহলে দেখো এখানে -6 + 2 মানে -4, তাহলে এটা হবে -1, কারণ 3×2 = 6, -6 + 2, এইটা। এবার এই ভ্যালুগুলো আমাদের গ্রাফ পেপারে বসাতে হবে, দেখো এই x0 x′, এটা y0 y′, তাহলে প্রথম বিন্দুটা 1, 1,
এইটা, তারপরে 4.3 এইটা, তারপরে হচ্ছে 7.5 7.5 মানে এইটা, এই নেক্সট হচ্ছে 6.5 মানে এইটা, তারপরে 10.8 মানে এইখানে, সরি এটা 8 না তো, এইটা 8, এটা 8, এইটা এটা -2.-1 মানে এইটা, মানে ঠিক প্রায় গা দিয়েই যাচ্ছে, এটা সি আর এটা ডি, এখানে দুটো যখন ছেদ করেছে -2, হচ্ছে -1, তাহলে এটাই আমাদের ছেদ বিন্দু হবে, যেই বিন্দুটাতে ছেদ করেছে, তাহলে এটা হবে হচ্ছে -2, -1। এবার যেহেতু আমার অঙ্কে এটা ছিল না, ওয়াইটা ছিল না, শুধু এক্স এর ভ্যালুটাই নির্ণয় করতে হবে, তাহলে সমাধান হবে -2। ঠিক আছে, তাহলে লেখাটা দেখো, লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এইটা, এটা পুরো লিখতে হবে বিন্দুগুলো, এইগুলো স্থাপন করে কোনটা কি পেলাম এবং সমাধান কি পেলাম। ঠিক আছে, নেক্সট দেখো 6.2, এটা আরেকটা রেখাচিত্র আছে, তিনটে আছে, সেখান থেকে রেখাচিত্র অঙ্কন করতে হবে এবং রেখাচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো, একটা আছে x = 4, তার মানে এখানে যে বিন্দুগুলো হবে x এর সবকটা বিন্দুই এখানে 4 থাকবে, আর y এর মান যা খুশি হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, -2 হতে পারে, যা কিছু। y = 3 মানে x এর ভ্যালু -5, 5, আর এখানে 2 হতে পারে। আর আরেকটা যেটা আছে 3x + 4y = 12, তার মানে x = 12 - 4y/3, y এর মান যদি 0 হয় এটা হবে 4। আচ্ছা, 4 8 হবে না, 3, y এর মান যদি 3 হয় তাহলে এটাও হবে 0, আর যদি -3 হয়, 3 8 = 24 এটা হবে। এবার এই বিন্দুগুলো বসাতে হবে, দেখো প্রথমে বিন্দু আছে 4.1, 4.5, 4.-2, তাহলে 4.1 মানে এটা,
4, 5 মানে এটা 4, minus 2 মানে এটা এটা একটা হলো AB নেক্সট আছে হচ্ছে minus 5, 3 minus 5, 3 5,3 আর একটা 2,3 এইটা সিডি তারপরে আছে দেখো 4,0,0,3 এটা 4,0 মানে এই বিন্দুটা 0,3 মানে এই বিন্দুটা যেখানে ছেদ করছে আর এটা 8,-3 এই ত্রিভুজ যেটা হলো সেটা হচ্ছে এইটা তাহলে এটার ক্ষেত্রফল কি হবে এটার লম্বটা হচ্ছে 3 আর ভূমিটা হচ্ছে 4 তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইনটু 3 ইনটু 4 তাহলে সেখান থেকে বার করতে হবে ঠিক আছে তাহলে লেখাটা এবার দেখো দেখো আগেরটার মতনই লেখা একই রকম শুধু এখানে তিনটে সেটের বিন্দু দিয়ে তিনটে সরল রেখা হয়েছে এবং উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হয়েছে হাফ ইনটু 3 ইনটু 4 করে এইটা হ্যালো